যুক্তরাজ্য বিএনপির আজকের মিলাদ মাহফিল যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুল মালিক সাহেব, উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত দেশ বিদেশ থেকে সংযুক্ত, ইউকের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত উপস্থিত শুভাকাঙ্ক্ষী নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই সময় কোকোর আজকে সপ্তম মৃত্যুবার্ষিকী সে উপলক্ষে। এখানে কয়েকজন আলোচক ওনারা উল্লেখ করেছেন, কোকো একজন নন পলিটিক্যাল ব্যক্তি ছিল, পলিটিক্সে ও কখনো ইনভলভ ছিল না, পলিটিক্সের ব্যাপারে ফর সাম রিজন কখনো কোনো আগ্রহী অ্যাকচুয়ালি ছিল না। আমাদের পরিবারে থেকে আমরা তাকে হারিয়েছি, আমাদের পরিবারে আরেক সদস্য আমাদের সকলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছি আমরা, পরবর্তীতে আমাদের পরিবারের আমার ছোট ভাই কোকুকে হারিয়েছি আমরা। কোকুকে আমরা যে সময় হারিয়েছি, পরিবারের থেকে আমরা যে সময় হারিয়েছি কোকুকে, তার আগে এবং তার পরে কোকো আমার ভাই ছিল, এরকম এইরকম ভাইয়ের মতন আরো বহু নেতাকর্মীকে আমরা হারিয়েছি। বাংলাদেশ সৃষ্টির পর থেকে আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন, এখানে হয়তো অনেকেই এরকম আছেন যাদের পরিবারের কোনো না কোনো সদস্যকে তারা হারিয়েছেন এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে। বিভিন্ন নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, অথবা এমনও উপস্থিত আছেন যাদের পরিচিত অনেক নেতাকর্মী, আত্মীয় স্বজন যারা দলের সাথে সম্পর্কিত, তারাও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিভিন্নভাবে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্ন পারিবারিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে বিভিন্নভাবে অনেক নিকট আত্মীয় স্বজনকেও, নিকট আপনজনকেও হারিয়েছেন। আজকে কোকোর এই মৃত্যুবার্ষিকীতে আয়োজিত মিলাদ মাহফিলে অনেকেই, এখানে ইকবাল মোহাম্মদ সাহেব উল্লেখ করেছেন উনি দোয়া পাঠ করেছেন, এরকম অনেকেই করেছেন, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কোরআন খানি খতম করা হয়েছে, অনেকেই দোয়া করেছেন। আমি কোকোর বড় ভাই হিসাবে আমাদের পরিবারের পক্ষ থেকে আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে এখানে আপনারা যারা উপস্থিত আছেন তাদের সকলকেই বলবো, আমি যেমন আমার ভাইকে হারিয়েছি, আমরা অনেকেই আমাদের অনেক আপনজনকে হারিয়েছি এই গণতন্ত্র রক্ষার সংগ্রামে, আমরা আমাদের অনেক নিকট বন্ধু বান্ধব স্বজনদেরকে হারিয়েছি বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আজকে আপনাদের সকলকে অনুরোধ করব যে আসুন, যাদেরকে আমরা হারিয়েছি, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা প্রায় সকলেই এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, মানুষের দাবি প্রতিষ্ঠিত করতে গিয়ে যে যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আমাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা, লক্ষ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন 1971 সালে, যে লক্ষ্যকে সামনে রেখে সেই লক্ষ্য প্রতিষ্ঠার জন্য যাদেরকে আমরা হারিয়েছি, তাদের সকলের জন্য আজকের এই কোকোর মৃত্যুবার্ষিকীতে কোকোর আত্মা সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার সহ তাদের সকলের আত্মার, এবং যারা বেঁচে আছেন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের সুস্থতা বা স্বাভাবিকতার জন্য দোয়া চাই আমরা আজকে। আমি আবারও এখানে আজকে যারা উপস্থিত আছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার আমার পরিবারের পক্ষ থেকে, এবং আবারও সকলকে অনুরোধ করবো যে আসুন আল্লাহর দরবারে আমরা তাদের সকলকে, যাদের হারিয়েছি তাদের সকলের জন্য, এবং যারা আমাদের মাঝে আছেন তারা যাতে আবার সুস্থ হয়ে উঠতে পারেন, তারা কিছুটা হলেও যাতে করে তাদের ক্ষতি পুষিয়ে তুলতে পারেন, সেই দোয়া আমরা আল্লাহর দরবারে চাই। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।